নেতুরিয়া ব্লক এলাকার ৫০টি বিজেপি সমর্থিত পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। পুরুলিয়া জেলায় আবারও তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি। এবার নেতুরিয়া ব্লক এলাকার মোট ৫০টি বিজেপি সমর্থিত পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। রবিবার কাশীপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, যেখানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের তিন কাউন্সিলর প্রণব দেওঘরিয়া, মৃত্যুঞ্জয় পারমানিক ও সুশান্ত শেখর ঘোষ, রঘুনাথপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি স্বপন মেহতা, নেতুরিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হরে গোবিন্দ গড়াই, শ্রমিক নেতা শুভেন্দু রায়, রাজেন বল, এছাড়াও উপস্থিত ছিলেন নেতুরিয়া ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। বিজেপি আরএসএস এ ছিলাম, এখন আপনি দেখতে পাচ্ছেন তৃণমূলে ঝান্ডা ধরলেন, স্বইচ্ছা ধরেছেন? স্বইচ্ছায় ধরেছি। মমতাদির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের ধারা বহমান, তাতে সামিল হওয়ার জন্য এবং উন্নয়ন যোগ্যে নিজেদেরকে সামিল করার জন্য আমরা এই তৃণমূল দলে এসেছি। আপনার নাম? আমার সন্দীপ মণ্ডল, বাড়ি নেতুরিয়া। দিদির উন্নয়ন এবং আমাদের যা এখন আগে যে লোকের নেতৃত্ব ছিল, এখন যা লোকের নেতৃত্ব আছে তাদের কিছু কাজকর্ম দেখি কাজ। আমি ছিলাম আপনার যুব মোর্চার সহসভাপতি। আপনি? আমি ছিলাম বিজেপি কিষাণ মোর্চার সেক্রেটারি। কোন এলাকায়? নেতুরিয়া। আপনার? আমরা নেতুরিয়া। আপনার নাম? স্বামী মনসারি। বাড়ি? বাড়ি নাড়াবিয়া। আপনার নাম? আমার নাম এস কে সালিম। বাড়ি? বালিনগ্রাম। আজকে দেখুন, আমি এর আগেও বলেছিলাম যে পুরুলিয়া জেলাতে বিজেপির যেভাবে উত্থান হয়েছিল, আজকে সেই জায়গা থেকে কিন্তু দিন দিন দেখা গেছে যে বিধানসভা নির্বাচনের পর প্রত্যেক দিনই কোনো না কোনো যোগদান আমাদের হয়েছে, এবং যারা বিজেপি সেই সময় করেছিলেন তারা সেই সময় হয়তো ভুল বুঝে বলুন বা কোনো প্ররোচনাতে বলুন, তারা যখন বিজেপি করেছিলেন আজকে তারা বুঝেছেন যে তৃণমূল কংগ্রেসে একমাত্র রাস্তা যেখানে থেকে মানুষের কাজ করা যায়, মানুষের উন্নয়ন করা যায়। তাই আজকে প্রত্যেক দিন দেখা যায় যে প্রত্যেকটা ব্লক থেকে দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। সবাই কি বিজেপি থেকে এসেছে? আজকে যারা যোগদান করেছেন সকলেই বিজেপি থেকে এসেছেন। মোট কতজন করেছে? আমাদের প্রায় রঘুনাথপুর এক নম্বর ব্লক এবং নেতুরিয়া ব্লকের 50টির বেশি পরিবার যারা যোগদান করেছেন, তার মধ্যে অনেকেই যারা পদাধিকারী আছেন যেমন সন্দীপ মণ্ডল, ধনঞ্জয় ভূঁইয়া থেকে শুরু করে যারা আছেন তারা বিজেপির বিভিন্ন পদাধিকারে ছিলেন। দেখুন, বিজেপি তো আর যেভাবে পুরুলিয়াতে তারা শুরু করেছিলেন, তারপর আস্তে আস্তে দেখা যায় যে ৬ জন বিধায়ক এবং একজন এমপি জেতার পর তাদের কিন্তু মানে মানুষের সাথে জনসংযোগ তারা হয়ে গিয়েছিলেন, তাদের কর্মীদেরকে সম্মান দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে তারা মানুষকে বঞ্চিত করেছিলেন তাদের কর্মীদেরকে। আজকে সেই জায়গায় তারা এখনও যে চিন্তাভাবনা করেন সেটা মানুষের সাথে মিশে করেন না, তাই তারা কোনো একটা হয়তো ঘরে বসে চিন্তাভাবনা করেছিলেন যে তারা পৌরসভা দখল করবেন, তাদের আজকে দেখা গেছে সেই স্বপ্নে জল পড়ে গেছে। ধন্যবাদ। নেতুরিয়া ব্লক থেকে সর্বরী অঞ্চল থেকে সন্দীপ মণ্ডল, যিনি দীর্ঘদিন আরএসএসের একটা সক্রিয় কর্মী এবং জেলার একটা জায়গায় ছিলেন, তারপর সালতোড় অঞ্চলের দীনদয়াল ভূঁইয়া আর মানিক রজক, শমীম আনসারি, ইনি যুব মোর্চায় ছিলেন, আর দুজন আমাদের সালতোড় বুথের রাজপুরের বুথ সভাপতি ছিলেন। আমাদের বাকি যা সাকাম্বুরি ইউনিট থেকে এবং আরও যে সমস্ত জায়গায় মোটামুটি 50 জনের উপর, 50টা পরিবারের উপর জয়েন হয়েছে। আমার নাম সুভাষ চন্দ্র বাড়ি। আমি পার্টিগত সর্বরী অঞ্চল প্রেসিডেন্ট এবং নেতুরিয়া পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ। আমাদের দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করে চলেছে, বিজেপি বলে আর মানে পশ্চিমবঙ্গে কিছু থাকবে না, এবারে ভারতবর্ষে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে ভারতবর্ষে। কী চাইছেন? আমরা চাইছি দিদিকে প্রধানমন্ত্রী দেখার জন্য আগামী দিন 2024। হরে গোবিন্দ গড়াই, নেতুরিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।
নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজের বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333। সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044।